দূর আর কতদিন লুকা লুকা প্রেম করুম, যাও গার্লফ্রেন্ড রিভিল করে দিছি, দেখি আসো যাও। তোমরা কে রাখি কাও কও, জয় ভাইয়ের গার্লফ্রেন্ডটা কিন্তু একেবারে এই মানে সুন্দর সুন্দর সুন্দর, এক শট কানা দিয়ে ঘুরাই দিম, উই আমার বই নয় বোন। জয় ভাইও তো গার্লফ্রেন্ড রিভিল করে দিল, আমারটা। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ব্যাপারটা হলো আজকে আমাদের নতুন আরেকটা ভিডিও শুট হবে পলাশ সরকার ফেসবুক পেজের জন্য। আর আমি যাবো কিসে, মানে স্কুটি কেনার পরে একেবারে স্কুটি নিয়ে শুটিংয়ে যেতে হয়, হ্যান ত্যান অমুক তমুক, হ্যাঁ অমনটা না, ঠিক আছে। আজকে আমাদের শুটটা মানে একটু বাইরেই হবে, সেই জন্য আমাকে পলাশ বললো যে চল চল কি মানে বললো যে নিয়ে আয় যাবো কা, তো চলো আজকে শুটটা মানে ধামাকাদার হবে। আজকে মোটামুটি দুটা ভিডিও শুট হবে, ঠিক আছে, একটা বড় একটা মোটামুটি ছোট। আহ কি আর কম, মানে আজকে যদি আমার হয়েছিল তো আজকে আবারও হইব, তো চলো জয় মানে জয় মিসিং আছে, তো জয় কোন সময় আহে। তো ব্যাপারটা হলো আমরা এখন রাজাহাট মোড় পেট্রোল পাম্পে আসলাম আর কি, তো এখানে এসে ভাইরা তেল ভরছে, তো তেল ভরা হয়ে গেলে চলে যাব। মানে আশ্রমে আইতে আইতেই মানে ওই যে আমাকে পলাশ ভাইয়ের বাইক থেকে কি কি যে পড়ে গেল ওই টাইরি বাইরে গিয়া, তো আমি ওগুলো উঠা নিলাম। তো দেখতে পাচ্ছ এটাই হলো আশ্রম গেট। এই মাত্রই জাস্ট আমরা মানে আশ্রমের যে শুটিং লোকেশনটা আছে, তো এখানে লাস্ট শুটিং হয়েছিল আমাদের কোনটা জানো, ওই বাপের সামনে প্রপোজ, এই ভিডিওটাই সম্ভবত হয়েছিল আর কি। যাই হোক মানে যেটা বলছিলাম যে ওটাই আশ্রমের গেট, তো আশ্রম সম্বন্ধে তো সেরকম একটা জানি না, তো আমি আর কি আর বলবো। এই মুহূর্তে আমাদের পলাশ দা এখানে নেই, ও গেছে হিরোইনকে আনতে, আজকে আমাদের ভিডিওতে হিরোইনও থাকবে, আর জয় ভাই আসছে ওকে আনতে যেতে হবে। বন্ধুগণ দেখো তো আমি ওখানে এক লাখ লাখেনে কি করুম ব্যাংক, এত কিছু আমার আমার বসা এখানে ছুঁয়ে গেছে গা, ঠিক আছে, একটা পোলা মনে আমার বকরে নাই গা, পলাশও গেছে গা, আর রাহুলও কই যে মানে গেলো গা ব্যাংক, বাইক বুক নিয়ে ধুর ব্যাংক। আর এই জায়গায় বলে আমি শুনছিলাম কয়েকজনকে হেনে বলে একটা মার্ডার হয়েছিল, এখন যদি আমার যদি কেউ কিছু করে হালাই কাম শেষ, এই ধরো ব্যাগ বুক কত কিছু আছে বুঝে দূরে লোক আই বেড়েছে, আমার কি মারবো নাকি ব্যাংক কিছু মারব। সারা কিরে মানে ওরা যে গেলো না একেবারে দুই মিনিট পাকা দুই মিনিট লাগলো, ঠিক আছে, দুই মিনিটে একেবারে বাড়ি থেকে আয় পড়লো কি বন্ধু খারাপ। যাই হোক মানে অনেক ভয়টা হয়েছিলাম, তো সব ভয় কাটে গেছে, ওখানে যে আমাকে বন্ধুরা আয় পড়ছে, তো এই যে ভাইও মানে মোটামুটি আধা ঘন্টার উপরে লাগালো, ঠিক আছে, তারপর আইলো, তো এখন মোটামুটি গিম্বেল টেবিল সব সেটিং করবো। আর এদিকে এই যে একটা বুনু আইছে, তো আজকে শুটিং এ আছে, তো ভালো আছিস তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ খুব ভালো আছি, তো আশা করি এটা তোমরা দেখা অনেক কোনোদিন, তো আজকে প্রথম দেখবা, তো এই আর কি। জামাই সেজে আমি হাজির হয়েছি, কি কি উপহার দিবে, তুই যে স্কুটি নেওয়ার পর কি তুমি গানটা ওইটা গান, আজকের এই খুশির দিনে তোমারই আগমনে। যাই হোক মানে ড্রাইভারটা ওখানে রেখে আসলাম, তো জানি না মানে অ্যাঙ্গেলটা কিরকম আসছে আর কি। তো আমরা প্রায় আশ্রম গেটের সামনে এখন শুটিং করতে আসলাম, তো এখানে আমাদের ভাই দেখতে পাচ্ছো ঠিক করছে আর কি, আর এদিকে বুনু দাঁড়িয়ে আছে আর কি, আর এদিকে জয় আমাদের খাতা নিয়ে আছে, ঠিক আছে, ওইদিকে ওইদিকে ঘুরে যা, নিচের দিকে তাকাবে কিন্তু, ঠিক আছে। তো আমরা খালি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি, জানি না আমাদের কোথায় নিয়ে যাচ্ছে ভাই, দেখতে পাচ্ছ ও আগে আমাদের পথ দেখাচ্ছে, আর আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, তো সামনে একটা ফুচকা দোকান দেখতে পাচ্ছ, তো সম্ভবত আমাদেরকে খাওয়াবে আর কি, তো চলো দেখা যাক খাওয়াই কি না খাওয়াই। যেটা মনে হচ্ছে এখন শুটিংটা হবে মনে হয় এই ব্রিজের সামনে আর কি, ব্রিজের সামনে চলে আসলাম, এই পাশ থেকে অন্ধ লাগছে ভ্যাংঘাট, এই পাশ থেকে ভালো লাগছে আর কি, আর এদিকে গেটটা আছে, আমি এখানে দাঁড়িয়ে আছি আমাকে দিয়ে মানে ফোকাস মিলাচ্ছে, আর ওদিকে ওই যে হিরোইন এখন আসবে মানে আসবে, এই তো ক্যামেরা রেডি, এদিকে আসছে আসছে আসছে, দেখতে পাচ্ছ কি সুন্দর এক্সপ্রেশন দিচ্ছে, একদম পারফেক্ট হিরোইন আমাদের, দেখতে পারলে হিরোইন বললাম তাও হাসলো না, তার মানে একদম পুরো পারফেক্ট হিরোইন আর কি, ঠিক আছে, মানে এগুলাই তো মানে অ্যাক্ট্রেস, ঠিক আছে, একদম প্রফেশনাল অ্যাক্ট্রেস, হ্যাঁ
না 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 লজ্জা না, দেখো যে যেটা ভালো করে তাকে তো ভালো বলতে হবে না। অ্যাকচুয়ালি এই শুটটা হচ্ছে মানে পলাশ দা আমাদের এই যে হিরোইনকে বলছে সিগারেট আনতে, তো সেই সিগারেটের দোকান খুঁজে পাচ্ছে না, এর জন্য এই দোকান খোঁজার জন্য পুরো হাঁপা যাচ্ছি আমরা সবাই, মানে গরমের মধ্যে আর কি, সবাই একদম গরমের মধ্যে গাইমে গেমে শেষ। ওখানে এদিকে শুট আমাকে শেষ, এর থেকে ওখানে আমরা জামগা, ঠিক আছে বন্ধু 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 ওই যে সামনের দোকান, চলো আসো 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 ফুচকা, আর আসো 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 আরে সবাই মিলে খাবো, আসো না খাবি তো, আরে আসো 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 আরে আসো আসো যাও খাই আসো। দেখো তো দোকানদার কাকু তাকিয়ে আছে এদিকে, হ্যাঁ আমাদের হিরোর জন্য চকলেট নিয়ে এসেছিল যে হিরোইন, ঠিক আছে তো হ্যাঁ এটাই তো, এখন এটা মানে গোলে গোলে একেবারে মানে ইস হয়ে গেল, তো এখন এটা আমরা খাবো আর কি। স্ট্রাগল নন্না পান্ডে দেখিয়ে স্ট্রাগল ইসকো গাইতে, কি আর বলবো, দেখো আজকে ব্যাকগ্রাউন্ডে কি রকম রোদ, ঠিক আছে এই রোদের মধ্যে আমরা শুট করছি, আর আমাদের রাহুল দা তো আমাদের জন্য জল আনতে গেল, তো মানে এই চা বাগানের ভেতরে ভেতরে ঢুকে শুট করতে হচ্ছে আর কি, তো সবাই ঘেমে টেমে যাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ ওরা মানে একটু রেস্ট করলো, তো রেস্ট তো করেনি মানে কন্টিনিউ চলছে আর কি সেই সকাল থেকে, তো বলতে বলতে আমাদের একটা ভিডিও অলরেডি শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেল আর কি, তো এখন নতুন আরেকটা ভিডিও শুরু হবে। তো এটা এর ভাই এটা কি শর্ট ভিডিও, তো এটাও শর্ট ভিডিও মানে আর কটা হবে, দুইটা দুইটা আরো দুইটা হবে, তো মানে বেশি টাইম নেই। এদিকে দেখতে পাচ্ছি আমাদের জয় ভাই কোথায় ঢুকে গেছে একদম তোমার সিনেমাটিক নিতে নিতে, আমাদের দ্বিতীয় নাম্বার ভিডিওটা শুট করি তারপরে আর একটা আছে ওটা করবো তারপর কমপ্লিট। দেখো ওখানে একজন দাঁড়িয়ে আছে আর এখানে আমাদের এই যে হিরোইন দাঁড়িয়ে আছে, আর ওরে বাপরে এখানে এখন রিল বানানোর জন্য মানে প্রস্তুতি চলছে, তো দেখো আমাদের বিহাইন্ড দ্য সিন রিলের ভদ্র হয়ে গেছি, দেখতে পাচ্ছি ড্রেস ফ্রেস পরে ফেলছে, অনেক আড্ডা মারছি, অনেক টাইম কি বললাম টাইম স্পেন্ড করছি, এখন আমাদের শুটিং স্টার্ট হবে, শুটিং কিন্তু হচ্ছে ঠিক আছে। আর এই চশমাটার দাম বলে 900 টাকা, তোমরা ঠইকে আসবা দোকানে, কার দোষ ওটা, চুলটা দেখা না ভাই, চুলটা কই কাটছিস, একেবারে বেকার লাগতেছে, সত্যি বেকার লাগতেছে, এমনি ভালো লাগতেছিল বল, এমনি ভালো লাগতেছে। জুতা দিয়ে মানে মারবার চায়, আর তোমরা খালি কও যে দাদা গার্লফ্রেন্ড দেখো গার্লফ্রেন্ড দেখো, কি ভাবে দেখাও গার্লফ্রেন্ড আমার কৌধি, দেও দেও কোন জন্মে একটা পটেছে তাও যে এখন নাই, চলো এখানে আরে আরো একজন মানে চলে আসে মানে ভদ্র টু আর কি, মধু হেড ভদ্র হচ্ছে, চোরের মতন দেখতে, ঠিক আছে গাঁজা গুজা খায় আসছে মদ খায় আসছে, দেখছো তো মানে এই ভাই এখন দিন দিন যে কি হচ্ছে, প্রথমে খৈনি তারপরে বিড়ি তারপরে মদ তো হয়ে গেছে, এইবার মানে ডেঞ্জারাস নেশা, ঠিক আছে এবার খাচ্ছে গাঞ্জা, দেখো গাঞ্জাটা কই কি করুম, লাস্ট মালটা দিয়ে চ্যানেল জুড়ে বেঁচে দিয়ে গাঞ্জা খায় পড়ে গেছে, লাগবে না ধরে গেছে, থ্যাঙ্কস তান্দিবা, কি আর বলবো ভাই আজকে আমাদেরকে ভিডিও করিয়ে করিয়ে একদম শুকিয়ে দিবে, ঠিক আছে এদিকে একটা শেষ হলো দুটাও শেষ হলো, এবার মোটামুটি তিন নাম্বার ভিডিও শুরু হবে, আর এদিকে প্রায় সূর্য অস্ত যাচ্ছে, ঠিক আছে দেখো আজকে শেষ করে দিমু, আর এদিকে আমাদের নতুন একটা বনু আসছে, এ তো একদম পুরো হাঁপিয়ে গেছে বলছে আমিও পারছি না, এদিকে জয় ভাই মনে হচ্ছে আমাদের জন্য এখন খাওয়া রাতে যাবে, কি রেডি তো ক্যানজিনি আজকে হাঁপায় দেবে নাকি, আর ভালো লাগতেছে না, ওইদিকে ওই যে ভাই এবার আইবো কি নিয়ে দিনি, তারপরে আর মোটামুটি এই ভিডিওটা মোটামুটি ছোট হয়ে আছে তো হয়ে যাবে আর কি, কি বললি হিরো চালাবে আর হিরোইন বসবে, আর এদিকে আমাদের ডিরেক্টর সাহেব আমাদের ডিরেকশন দিচ্ছে আর কি,
কি আর বলবো, শুট করতে করতে আজকে একদম সন্ধ্যা হয়ে গেল, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, এই সন্ধ্যা হয়নি, কোনো ব্যাপার না, আজকে আমাদের শুট সব কমপ্লিট। তো কি আজকে আমাদের ব্লগটা এই পর্যন্ত, এই ব্লগটা ভালো লাগলে বন্ধুগণ কি করতে হবে, তো সবকিছু করে দিও। তো এখন ভাইরা সবকিছু গোছাচ্ছে আর কি, সবাই এখন মাই চলে যাবো। তো আর হ্যাঁ, এই এই ভিডিওগুলোর সবগুলোর ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিও। আর তোমরা আমাকে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করে দিও, ওটারও লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, আরে খারাও খারাও খারাও, এটা জয় ভাইয়ের গার্লফ্রেন্ড না, এটা পলাশের বই নয়, বইন বইন।